স্থিবি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকুল্লাহানিহি আজমাইন দর্শক আপনারা যে যেখান থেকে বিস টিভি বাংলার দর্শন অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর আমরা আলোচনা করছিলাম সুন্নতের আলোকে আত্মশুদ্ধি আত্মশুদ্ধির বিষয়গুলো প্রসঙ্গে আমরা বলছিলাম জিকির ও দোয়ার কথা আত্মশুদ্ধির জন্য যে আবাদতগুলো আমাদের সবচেয়ে কাজে লাগে তার অন্যতম হল দোয়া দোয়া অর্থ আল্লাহর কাছে চাওয়া এটাতে আল্লাহ জিকিরও আছে আল্লাহর কাছে চাওয়া আছে আর আল্লাহ তালা কোরআন কেরিমে আল্লাহর কাছে না চাওয়াকে অহংকার বলেছে আর এজন্যই রসল্লা সাল্লাহ আলি আসাল্লাম আদি বলছেন দোয়াটাই হলো এবাদত আর এজন্যই আরবরা শিরিক করত মূলত দোয়া নামক এবাদতে তারা দোয়া চাইত আল্লাহ ছাড়া অন্যের কাছে মাঝে মাঝে আল্লাহর কাছেও চাইতো এজন্য আমাদের মনে রাখতে হবে দোয়াটাই এবাদত আর দোয়া এত সহজ এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে মূল সম্পর্ক কাজেই এক্ষেত্রে আমরা কখনোই যেন অবহেলা না করে নিজের দোয়া নিজে করতে অন্যের কাছে চাওয়া ভিন্ন ব্যাপার কিন্তু নিজের দোয়া নিজে করলে কি লাভ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বিভিন্ন হাদিসে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আক্রাম বলেন্লাহ মিনাদ দোয়া আল্লাহ তা আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি সম্মানিত আর কিছুই নেই অর্থাৎ দুনিয়ার মানুষ বারবার চাইলে অসন্তুষ্ট হন আর আল্লাহ তালা না চাইলে অসন্তুষ্ট হন দোয়াকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে মর্যাদা দেন قلنا في حديث رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يدعو الله بدعوة ليس فيها اسم ولا قطيع إلا أعطاه الله بإحدى ثلاث إما يعطيه ما سأل أو يصرف عنه من السوء بمثله من قدره أو يدخر له في الآخرة أو كما قال صلى الله عليه وسلم جوخن كن كونو بنده بندي, بندي جوخن كن مؤمن ناري بروش الله تعالى لكسكسو تاي الله تعالى তাকে এই চাওয়ার বিনিময়ে তিনটের একটা দেবেনই হয় যেটা চেয়েছে সেটা দেবেন অথবা এই চাওয়া পরিমাণে কোনো একটা বিপদ তার কাটিয়ে দেবেন অথবা এটা আল্লাহ তালা তার জন্য হাতে জমা করে রাখবেন একবার দর্শক কাজেই আমরা যদি আল্লাহ তালার কাছে চাইতে না পারি কতভাবে বঞ্চিত হব প্রথমত দোয়া এবাদত। আর ইবাদত পালনের জন্য অজু শর্ত নয় প্রস্তুতি শর্ত নয় যে কোনো মোমেন নারী পুরুষ কর্মের ফাঁকে যখন আল্লাহ তাল্লাহার সাথে কথা বলেন আল্লাহ তাল্লার কাছে কিছু চান নিজের ভাষায় চান যদি সম্ভব হয় রসল্লা সাল্লামের শেখানো সন্ন্যাদ ব্যাগকে চান তখন আল্লাহ তালা তার এই দোয়ার বিনিময়ে প্রথমত তিনি একটা এবাদতের সোয়াপ পান দ্বিতীয়ত তার এই দোয়াটা কখনোই ব্যর্থ হয় না কোনো না কোনো একটা তিনি পেয়ে যান হয় যেটা চেয়েছেন সেটা পাবেন অথবা তার বিনিময়ে অন্য কিছু পাবেন অর্থাৎ অন্য একটা বিপদ আল্লাহ কাটিয়ে দেবেন অথবা তার জন্য এটা জান্নাতে জমা হয়ে থাকবে দর্শক এক্ষেত্রে ব্যস্ততার একটা কারণ হল দুনিয়ার ব্যাপারে কোনটা আমাদের ভালো এটা আমরা বুঝি না তবে আমরা মনে করি আমরা বুঝি আমরা একটা বিপদে পড়েছি বা একটা বিষয়ে চাচ্ছি আমরা পাগল হয়ে গেছি ওটাই আমাদের ভালো এই যখন দু একবার আল্লাহ তাল্লার কাছে চেয়ে পাইলাম না চিন্তা করি আল্লাহ আমার দোয়া নিল না আমি কোথাও ছুটে যাই অথচ হতে পারে যে আল্লাহ আপনার জন্য এটা হচ্ছে আরও ভালো বিষয় বরাদ্দ রেখেছে আর এজন্যই তো রসোল্লাহাম বলেছেন ইস্তেজা বলিল মা আল্লাহ বান্দা ব্যস্ত না হবেন আল্লাহ সব দোয়া কবুল করেন সাহবাইকে কেরাম জিজ্ঞাসা করলেন ব্যস্ততাটা কী রসল্লা সাল্লাম বললেন যখন বান্দা মনে করে অস্থির হয়ে যায় আমি অনেক দোয়া করলাম আল্লাহ তো কবুল করলো না আল্লাহ বোধহয় কবুল করবে না তখন আর দোয়াটা কবুল হয় না তা না হলে আল্লাহ সব দোয়াই কবুল করে আল্লাহ রসুল সালাম বলছেন ভিতরে সবচেয়ে অক্ষম হলো যে দোয়াটা করতে পারে না দোয়া করতে অক্ষম এর চেয়ে বড় অক্ষম নেই দোয়া করতে হবে সকল সময় দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আমরা যদি সুযোগ থাকে প্রস্তুতি নিয়ে টেবলামুখী হয়ে অজু করে ভালোভাবে সন্ন্যত পদ্ধতিতে দোয়া করবো আলহামদুলিল্লাহ কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহর কাছে চাইতে গেলে এই প্রস্তুতিগুলো জরুরি আমরা সর্ব অবস্থায় সকল সময় আল্লাহ তাল্লার সাথে কথা বলবো এর মাধ্যমে জিকিরের সাপ পাবো এর মাধ্যমে আবাদতের সাপ পাবো এর মাধ্যমে আমাদের যা চাওয়া আল্লাহ পূরণ করবেন কোনো না কোনোভাবে এর মাধ্যমে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে বিশুদ্ধ হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর হবে আর এজন্যই তো আল্লাহ তালা বলছেন নি আস্তে জীবিলা কুম তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব আর যারা আমার এবাদত করতে অস্বীকার করে করতে চায় না তারা জাহান্নামে নামে যাবে দোয়াটাই হলো মূল এবাদত আর যারা দোয়া করতে অবহেলা করে অবজ্ঞা করে চাই না তাদেরকে জাহান নামে যেতে হবে দর্শক সব বিষয়ে আল্লাহর কাছে চাইতে হবে দর্শক আল্লাহ তালার কাছে দোয়া না করার বিভিন্ন কারণ রয়েছে প্রথম যে কারণে আমরা আল্লাহতালার কাছে দোয়া করি না সেটা হলো আমরা অনেক সময় নিজের গুণাগার মনে করি অথবা দোয়াটাকে একটা বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন এবাদত মনে করি এ দুটো বিষয়ে আমাদেরকে ইমানে দিক থেকে দুর্বল করে অথবা এমনকি সিরিকের ভিতরেও ফেলে দিতে পারে আমাদের বুঝতে হবে আমরা গোনাগার হলো আল্লাহর বান্দা চাওয়া নামক এবাদতটা দোয়া নামক এবাদতটা একমাত্র আল্লাহর জন্য সকল অবস্থায় চাইতে হবে আমি চাইলে এবাদত বরকত কালবের তাস্কিয়া আল্লাহর মহব্বত এবং আমার চাওয়ার বিষয়টা পেয়ে যাওয়া বা সেই পরিমাণে সবাব অথবা বিপদ কাটা আমি পাব দর্শক অন্যের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ নয় একজন ভালো মানুষের কাছে দোয়া চাওয়া প্রসঙ্গ তো চাওয়া যায় কিন্তু আমরা যদি নিজের দোয়া নিজে না করে চাইতে যাই তাহলে পরে আমরা বিভিন্নভাবে গোনা এবং শিরকে নিপতিত হতে পারি আমার দোয়াল্লা কবুল করবেন না অমুকের দোয়া হয়তো কবুল করবেনি এরকম একটা ধারণা এসে যায় এটা মোটাও ঠিক নয় এটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে আল্লাহ কারো দোয়াই যাসাই ছাড়া কবল করেন না দ্বিতীয়ত আমরা আল্লাহ তালার কাছে দোয়া না করার বেয়াদবিতে লিপ্ত হয়ে গেলাম কারণ আল্লাহ দোয়া না করলে নারাজ হন আল্লাহ তালার কাছে দোয়া না করার আরেকটা কারণ অনেক সময় মানুষ মনে করে যে আল্লাহর উপর তা করলে আল্লাহ তো দেখছেন এটা বোধ হয় বড় মর্যাদার কিছু দর্শক আল্লাহ তাল্লাহার কাছে মর্যাদা কিসে সে এটা রসলি সাল্লাম সুন্নার থেকে শিখতে হবে আমাদের সমাজে একটা গল্প প্রচলিত আছে যে ইব্রাহিম আলি যখন আগুনে ফেলা হয় তখন ফেরেশ তারা তাকে বলেছিলেন যে আপনি আল্লাহ তাল্লাহর কাছে চান আপনাকে রক্ষা করুক তিনি বলেছিলেন যে আমার জন্য তো যথেষ্ট আল্লাহ আমাকে দেখছেন আমি কী বিপদে পড়েছি কাজে আমার চাওয়ার দরকার এই গল্পটা ভিত্তিহীন কোরআন এবং বিরোধী কোরআনে দেখেন ইব্রাহিম আলি সব সময় দোয়া চেয়েছেন বারবার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ দেখছেন বলে কোথাও তিনি বসে থাকেননি আল্লাহ মনের কথা জানছেন বলেও দোয়া চাওয়া বন্ধ করেননি কারণ দোয়া চাওয়া তো বান্দার দায়িত্ব বান্দার কাজ আল্লাহ দেখছেন জানছেন কিন্তু তারপরেও আল্লাহ আমার কথাটা শুনতে চান আমাদের রসুল আসলামের জীবন দেখেন সব সময় দোয়া চেয়েছে বদরের যুদ্ধের মাঠে সব ব্যবস্থা তিনি করেছেন মানুষের সাধ্যের ভিতরে যা যা করতে হয় সব করেছেন এরপর আল্লাহ তাল্লাহের কাছে দোয়া করছেন প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি বিষয়ে স্লা সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন দোয়া করতে নির্দেশ দিয়েছেন দোয়া না করে বসে থাকতে নিষেধ করেছেন কাজেই তাওয়াক্কুলের নামে দোয়া বর্জন এটা আরেকটা একটা পাপ এবং কোরআন বিরোধী কাজ আল্লাহর কাছে চাইতে হবে না চাওয়া মানে অহংকার আমার আল্লাহর কাছে চাওয়া লাগে না সেটা যে নিয়েতেই করেন না এখন আল্লাহ দেখছে নিয়েতে বা যেভাবেই করেন এটা বান্দার দাসত্বের অবধিয়াতের সাথে সাংঘর্ষিক দর্শক আল্লাহ তালার কাছে দোয়া না চাওয়ার আর কারণ মুশ্রিকদের ভিতরে ছিল যে ছোটোখাটো বিষয়ে আল্লাহকে বিরক্ত করতে হয় না আল্লাহ তালা ভান্ডারগুলো দিয়ে রেখেছেন তার নেককার মানুষদেরকে তাদের কাছে চাইলেই হবে এজন্যই তারা ছোটোখাটো বিপদে যাদেরকে তারা আল্লাহর প্রিয় মনে করত আল্লাহর ফিরিশা জিব্রাহ মিকাইল আজরাহল ইসরাফির আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাইল মোসা আইসা আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা আবেদিন সালাহীনসানাস অথবা কল্পিত বান্দা বা প্রিয় লাত মানাত জাহাবল এই সমস্ত বান্দা বান্দিদের আল্লাহর নেককার প্রিয় মনে করে এদের কিছু ভান্ডার আছে মনে করে এদের অলৌকিক ক্ষমতা আছে মনে করে ছোটো খাটো বিপদে এদের ডাকত আল্লাহ তালাকে ছোটো খাটো বিপদে বিরক্ত করাকে খারাপ মনে তারা হজের সময় তালবিয়া পাঠের সময় বলতো লব্ভাই কাল্লা হুমালিক তারা আল্লা আলা শরিকের সাক্ষ্য দিত আল্লাহ হাজির আপনার কোন নেই তবে আপনি যাকে কিছু ভান্ডার দিয়ে রেখেছেন তিনি আপনার এই ক্ষমতা পাওয়ারের এই ছোট ভান্ডারের মালিক হয়েছেন এটুকুতে আপনার অংশ পেয়েছেন এটা আপনার নিয়ন্ত্রণ আপনি চাইলে সেটা কেড়ে নিতে পারেন এই বিশ্বাস নিয়ে তারা আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করার বদলে কিছু বিষয় ছিল সেগুলো তারা আল্লাহর মাহবুব বান্দা নামে যাদের বুঝত যার সত্যই মাহবুব অথবা কল্পিত মাহবুব তাদের কাছে দোয়া করতো দর্শক এই ধরনের প্রবণতা মুসলিম উম্মার অনেকের ভিতরে ছড়িয়ে যায় আমাদেরকে আল্লাহ তাল্লাহর কাছে সরাসরি চাইতে হবে সকল চাওয়াই আল্লাহ তাল্লাহার কাছে চাইতে হবে দর্শক চাওয়ার দুটো জিনিস আছে প্রার্থনা দুটো বিষয় আছে একটা হলো জাগতিক আরেকটা হলো অলৌকিক লৌকিক এবং অলৌকিক দুটো বিষয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত তবে লৌকিক বিষয় লোকের কাছে চেলে শিরিক হয় না আর অলৌকিক বিষয় আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেই শিরিক হয় লৌকিক আর অলৌকিক পার্থক্য কি খুবই সহজ যে বিষয়টা এক মানুষ আর মানুষের কাছে চায় বিশ্বাস নির্ভর নয় আস্তিক নাস্তিক সবাই চায় এটা হলো লৌকিক বিষয় একজন পানিতে পড়ে গেছে ভাই আমাকে একটু বাঁচাও ক্ষুধা লেগেছে খাবার দাও লবণ নেই লবণ দাও এগুলো লৌকিক চাওয়া এক লোক আর এক লোকের কাছে চায় সবাই জানে মানুষ একে অপরকে এটা দিতে পারে এটা বিশ্বাস নির্ভর নয় এটা জাগতিক বিষয় আস্তিক নাস্তিক সবাই এটা করে আর অলৌকিক হল যেখানে বিশ্বাস নির্ভর যখন মানুষ বিশ্বাস করে এই লোকটা বা এই দ্রব্য বস্তুর ভিতরে অলৌকিক কিছু আছে সে চাইলে দুনিয়ার বিষয় ছাড়া উপকরণ ছাড়া আমাকে দিয়ে দিতে পারে বিশ্বাস নির্ভর ঢাকা। যেমন এক ব্যক্তি একটা মূর্তির ব্যাপারে তার বিশ্বাস যে এর ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা তার কাছে চাই তো এই অলৌকিক চাওয়া দুনিয়ার জাগতিক উপকরণের বাইরে ইচ্ছা করলে কাউকে ভালো মন্দ করতে পারে এরকম ক্ষমতা কারো আছে বলে মনে করা বা কারো কাছে দূর থেকে চাওয়া এটা হলো শিখ আর এটা হলো আল্লাহর এবাদত করতে অস্বীকার করার সর্বোচ্চ পর্যায়ে দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা বিষয়গুলো আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি ওসিয়া করেছে মানব জাতির জন্য। ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের অসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আল্লাহ তালার কাছে দোয়া করার গুরুত্ব দোয়া না করার উপকারিতা দর্শক দোয়া আল্লাহর সহস্তম এবাদতগুলোর অন্যতম এবং আমাদের সবাব তস্কিয়া দুনিয়া আখরাতের প্রয়োজন মেটানোর অন্যতম পথ তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিষয় রসল্লা সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছে কিছু বিষয় রয়েছে দোয়া কবুল হওয়ার পথে প্রতিবন্ধকতা কিছু বিষয় রয়েছে দোয়া কবুল হওয়া সহজ করে দেয় আমরা দোয়া করবো সবসময় করব। আল্লাহ তিনটে একটা আমাদেরকে দেবেন তবে আমরা যেটাই চাচ্ছি আল্লাহ দিয়ে দেবেন দোয়া করলে আল্লাহ কবুল করবেন এইরকম হওয়ার জন্য কিছু কর্ম আমাদের দরকার কিছু প্রতিবন্ধকতা দূর করতে হবে দোয়া কবুলের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হারাম উপার্জন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিভিন্নভাবে আমাদের তা শিখিয়েছেন صحيح مسلم من أكثر حديث رسول الله صلى الله عليه وسلم بقول لهم ذكر رسول الله صلى الله عليه وسلم رجلا عشعة أغبرة يطيل السفر يرفع يديه يا رب يا رب ولكن مأكله حرام ومشربه حرام وملبسه حرام وغذية بالحرام فأنا استجاب لذلك الله ترى دعا قبول كورين مسافر الدعاء دوا. الله دعا قبول كورين أمرضكون حتى لعبك دعا كوري بيبين حديثي تأشست কিন্তু রসোল্লা সাল্লা একজন মানুষের কথা বললেন ওই ব্যক্তি মুসাফির দীর্ঘ সফর করে চুলগুলো উস্ক ধুলি ধূসরিত বিনয়ে বিগলিত হয়ে হাত দুখানা তুলে আল্লাহর কাছে ডাকছে ইয়া আরব ইয়া আরব কিন্তু সে হারাম উপার্জন করে হারাম ভক্ষণ করে তার খাদ্য হারাম পানীয় হারাম পরিধের কাপড় হারাম সে হারামে লালিত হয়েছে হারাম ভক্ষণ করেছে তার পুষ্টি তৈরি হয়েছে হারাম দিয়ে ফা আন্না যা বলে দা আলিক কাজে এইরকম মানুষের দোয়া তো কবুল হতে পারে না দর্শক কাজে আমাদের চেষ্টা করতে হবে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা আমরা আগেই বলেছি অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয় মোটেও কঠিন নয় সিদ্ধান্ত নিলে আল্লাহ বাকিটা ব্যবস্থা করে দেন যে আমরা হারামে যাব না আমরা হালালের ভিতরে থাকব এটা শুধু সিদ্ধান্তের ব্যাপার সুদ হারাম ঘুষ হারাম জুয়া হারাম অন্যের জমি অবৈধভাবে কিছু হলে দখল করা হারাম ওজনে কম দেওয়া হারাম ফাঁকি দেওয়া হারাম মিথ্যার মাধ্যমে অর্জন করা হারাম অন্যের যে কোনো দ্রব্য না বলে তার ইচ্ছার বাইরে গ্রহণ করা হারাম এগুলো হারাম বললে অনেক সময় মনে হয় এত কিছু হারাম বাদ দেব কি করে দর্শক সবগুলোই আমাদের বাদ দেওয়ার মতো ওখানে আমরা যাবই বাকি জন্য এর বাইরে তো হালাল উপার্জনের কত পথ রয়েছে কাজে আমাদের হারাম উপার্জন নির্ভর হতে হবে দর্শক দোয়া কবুল হওয়ার পথে আরেকটা প্রতিবন্ধকতা যে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ না করা বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায় নেক্কার মানুষেরা অন্যায় দেখে তেমন প্রতিবাদ করেন অন্যায়কারীদের সাথেই সামাজিকতা করতে থাকেন আল্লাহ তালা তখন তাদের ভিতরে শত্রুতা দেন এবং তাদের দোয়া কবুল করেন এ সকল প্রতিবন্ধকতা থেকে আমাদের সরে আসতে হবে দোয়া কবুলের জন্য কিছু উপকরণ আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করেন দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায় দোয়ার আগে আবাদত করা সালাত আদায় করা অথবা অন্তত তসভি তাহলিল আল্লাহর প্রশংসা করা রাসূলুল্লাহ সাল আলী আসসালামের পরে সালাত পড়া কোনো নেকামলের পরে সদাকাতের পরে দোয়া করা এগুলো দোয়া কবুলের উপকরণ দোয়া কবুলের জন্য রসল্লা সাল্লাম বিভিন্ন সময়ের কথা বলেছেন যেখ সকল সময়ে দোয়া আল্লাহ কবুল করে স্থানের চেয়েও সময়ের কথা বেশি বলা হয়েছে কারণ ইসলাম সর্বজনীন সময় সবাই পায় স্থান সবাই পেতে নাও পারে ফরজ সালাতের পরে আমরা সালাত আদায় করে যদি সুযোগ থাকে রসুল্লাহ সেখানে সুন্দর সুন্দর মাসনুন ব্যক্তি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করব শেষ রাত্রে দোয়া আল্লাহ কবুল করেন আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ তালা কবুল করেন আদো আবাইনাল আজান হয়ে গিয়েছে একামত হয়নি এই সময়ের ভিতরে দোয়া আল্লাহ কবুল করেন কাজেই তোমরা এই সময় দোয়া করবে এভাবে দোয়ার কবুলের যে সময়গুলো রয়েছে এদিকে খেয়াল রাখতে হবে বান্দা তো আল্লাহ থেকে আদায় করতে চাই ছোট্ট শিশু যেমন যখন আম্মুর মুখটা খুশি দেখে তখন কিছু চেয়ে নিতে চায় ঠিক আল্লাহ তালা সন্তুষ্টির কিছু সময় আছে শেষ রাতের সময় আজানে একামতের মধ্যবর্তীর সময় এই ধরনের সময় শেষ রাতের বিষয়ে আল্লাহ রসুল সাল্লা আসলাম বলছেন রাতটাকে তিন ভাগ করলে শেষ ভাগ যখন এসে যায় তখন আল্লাহ তালা প্রথম আসমানে আসেন তিনি ডাকতে থাকেন মান্দাদেরকে আল্লাহ মিন ফা ইনফাহু কেউ কি আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করে দেব। কেউ কি আছো বিপদে পড়েছো বিপদ থেকে উদ্ধার পেতে চাও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব আল্লাহ তালা রহমতের দরজা কবুলিয়াতের দরজা মাকফেরাতের দরজা রাত্রের গভীরে শেষ রাত্রে আল্লাহ খুলে দেন আল্লাহ তালা বান্দার দোয়ার জন্য অপেক্ষা করেন দোয়া করলে কবুল করেন দর্শক দোয়া কবুলের একটা বিশেষ সময় সাজদার দোয়া সকল সালাতে সাজদার ভিতরে আল্লাহর কাছে চাওয়া রসল্লাহ সাল্লা ইসলাম বলছেন আক্রমায় আব্দমিনাল্লাহিদ ফাকিতে রুফি হিমিনা দোয়া ফাইনাহ কামিনুন বান্দার যখন সাজদা করে আল্লাহ তাআলা সর্বোচ্চ নৈকট্য অর্জন করে সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় ওই সময়ের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজে তোমরা সাজদায় দোয়া করবে বেশি বেশি দোয়া করার চেষ্টা করো দর্শক দোয়া কবুলের সময় সুযোগ সবার জন্য উন্মুক্ত স্থান তো সবার জন্য উন্মুক্ত না এই জন্য সুননাতে দোয়া কবুলের স্থানের তত গুরুত্ব বেশি দেওয়া হয়নি স্থান বিষয়ক হাদিসগুলো খুবই কম এমনকি হারামাইন শরীফ আইনে মক্কা শরীফে সাফা মারো আহাজের সময় আমরা দোয়া করি তফের সময় দোয়া করি মুলতাজমে দোয়া করি এগুলো রসুল্লা সাল্লামের মাসনুন দোয়া কবুলের জায়গা সেখানে দোয়া করেছেন রসুল্লাহাম বলেছেন খায়রুদ্দোয়া দোয়া আরাফা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দিনের দোয়া এগুলো ছাড়া কোন স্থানে যে আল্লাহর কাছে চাইতে হবে যেগুলো হজের জন্য আল্লাহর দোয়া করার স্থান হিসেবে রসুল্লাম দেখিয়েছেন এখানে আমরা দোয়া করব এছাড়া আল্লাহ কিছু সময় দিয়েছেন নির্জনে আল্লাহর কাছে চাই নেওয়ার কিন্তু স্থান সব বান্ধা তো সমান সুযোগ পাবে না এই জন্য স্থানের বিষয়টা ইসলামে কোরআনে সন্ন্যায় দোয়া কবুলের জন্য কোনো স্থান বিশেষ করে নির্ধারণ করা হয়নি সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে বান্দার অন্তরের আবেগটাকে গুরুত্ব দেওয়া হয়েছে দর্শক দোয়া কবুলের জন্য কোনো স্থানে ছুটে যাওয়ার ভিতরে অনেক অকল্যাণও আছে আমরা অনেক সময় দোয়া আল্লাহর কাছেই করি অমুক স্মৃতি বিজড়িত স্থান অমুক জায়গায় একজন বুজুর্গ ছিলেন অথবা অমুক জায়গায় একটা কবর আছে সেখানে যে দোয়া করলে আল্লাহ হয়তো তাড়াতাড়ি কবুল করবেন এটা শির্কের দরজা আর এজন্যই রসল্লাহ সাল্লাম এ দরজা বন্ধ করে দিয়েছেন রসল্লাহ আসলাম তার অফাতের আগে সাহাবীদেরকে যে নসিয়াত করেন আলা ইন্নামান নামান কান আকাবলাকুম কান ও থাকজুল আ কবরআম্বী আহিম সোল আহে আলা আলা তৎ থাকজুল কবরআমা সাহসিদ ইন্নি আনহা তোমাদের আগের জামানার অম্মতেরা যারা নবী পেয়েছিল কেতাব পেয়েছিল কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়েছিল তাদের অভ্যাস ছিল তাদের কোনো নবী বা নেককার মানুষ বুজুর্গবলী মৃত্যুবরণ করলে তার কবরটাকে মসজিদ অর্থাৎ এবাদতের জায়গা বানাতো মসজিদে যে কাজ করতে হয় কবরের পাশে করত। দোয়া তিলাওয়াত জিকির সালাদ আল্লাহ রসুল সালাম বলেন খবরদার আমি নিষেধ করছি এটা করো না গদাবোল্লাহ লীন খাদবর যারা নবী অলিদের কবরকে মসজিদ বানিয়ে নেয় তাদের আল্লাহর লানত হবে গজব হবে তোমরা এটা করোনা কারণ আপনি আল্লাহর জন্য চাইতে গিয়েছেন কিন্তু কেন আর জায়গায় গেলেন আপনি আল্লাহর ব্যাপারে অশুভ ধারণা পোষণ করেছেন যে আল্লা বোধ হয় এখানে বসে ডাকলে শুনতেন না দর্শক দোয়া কবুলের আরও একটা সুযোগ হল রাত্রিতে অজু করে ঘুমাতে যাওয়া হাদিস শেফ আসছে রসলাল্লা সাল্লাম বলেছেন মামিন আবদিন বা আত তোহেরান কোনো মানুষ যদি অজু সহ শুয়ে পড়ে এরপর রাত্রে ঘুম ভেঙে যায় হঠাৎ করেই ঘুম ভেঙে গেল অজুও করলো না গোসলও না বিছানায় শুয়ে শুয়ে সে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার ওই দোয়া কবুল করে অন্যাদিসে রসোল্লাহাম বলছেন কেউ যদি রাত্রিতে ঘুম ভেঙে যায় সে ওই বিছানাতে শুয়েই অজু নেই গোসল নেই বিছানায় শুয়েই লা ইহা লু ওয়াহদাহ শরিক আহ লাহুল মুল অল্লাহির লাউ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ লু আল্লাহ আকবর আল্লাহর এই প্রিয় জিকিরগুলো একবার পড়ে পড়ে আল্লাহ তালার কাছে কোনো দোয়া করে আল্লাহ তালা সেই দোয়ায় কবুল করবে আর যদি সে উঠে অজু করে তাহাজ পড়ে আল্লাহ অবশ্যই তার তাহাজ কবুল করবে দর্শক দোয়া কবুলের একটা বড় সুযোগ কোন অনুপস্থিত মানুষের জন্য দোয়া করার মাহমিন আবদিন যখন কোনো মানুষ তার কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে ইমানি ভ্রাতৃত্ব অনুপস্থিত কোন ব্যক্তি ভাই আপন আত্মীয় মোমেন তার জন্য দোয়া করছে আল্লাহ আমার অমুক ভাই বিপদে আছেন তার বিপদটা কাটিয়ে দেন তার কল্যাণ দরকার কল্যাণ করেন তখন আল্লাহ তালা ফেরিস্তা পাঠিয়ে দেন ওই ফেরেশতা তার মাথার কাছে দাঁড়ায় এবং বলে আমিন ও আলাকা আল্লাহ তালা তোমার দোয়া কবুল করুন এবং তুমি তোমার ওই অনুপস্থিত ভাইয়ের জন্য যেটা চাচ্ছ আল্লাহ তোমাকেও সেটা দান কর দর্শক এভাবে আল্লাহ তালার দোয়া কবুল হওয়ার যে বিভিন্ন পদ্ধতি উপকরণ আল্লাহ রুসুলাম শিখিয়েছেন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এ বিষয়ে আরও আলোচনা রয়েছে এ পর্বে আর সময় নেই পরবর্তী পর্বে আল্লাহর সুযোগ দিলে আমরা আলোচনা করবো আল্লাহ তালা আমাদের ভালো রাখুন ও সাল আল্লাহ ওয় আল্লাহ আলহি ওয়াসি আজমাইন আসালামুকুম ওয়ারহমতুল্লাহ ও

জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় যাকে জকিদের আনতরিক ইসলামিক বোম ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন বাংলা